মালদায় আজ জেলা কংগ্রেসের তরফে পথ অবরোধ করা হয়। কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, গতকাল পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়নি। হাইকোর্টের নির্দেশে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা, কিন্তু তা অমান্য করা হয়েছে। যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা, সে সমস্ত বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি, যার কারণে ওই বুথগুলোতে ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুটসহ অশান্তি, মারধরের অভিযোগ এসেছে। এর বিরোধিতায় জেলা কংগ্রেসের নেতৃত্বে পুনরায় নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে ঘণ্টা খানেক ধরে। বিক্ষোভের জেরে ব্যাহত হয় যান চলাচল, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।